ডক্টর ইউনূসের ছবিতে দাঁড়াইয়া ফসফাপ করে দেখছেন, গ্যালারিতে পাওয়া গেছে কি দেখছেন, সকল হত্যার পরিকল্পনা এই খুনি ইউনূস। তো ইউনূসের মারাটা পরিকল্পনা করতেছে সাই ডক্টর ইউনূসের ছবি সবগুলো নামে রাখছে। এখানে গ্যালারিতে আছে জয় বাংলা, দেখছেন ওনার গ্যালারিতে জয় বাংলা। আপনি কি পোস্টে ছিলেন? আমি কোনো আওয়ামী লীগ কোনো সময় করি না, আমি আওয়ামী লীগের পোস্টে নাই। প্রোফাইলে দেখা যাচ্ছে কোনো জায়গায় নাই ভাই, আমার আমি কোনো সময় আওয়ামী লীগ করি না। আমি প্রোফাইলে প্রোফাইলে ফেসবুকে মনে করেন যে বন্ধু বান্ধব তো অনেকে রিকোয়েস্ট পাঠায়, এটা তো অটো কেমন কীভাবে যে ফ্রেন্ড হয় আপনারা তো জানেনই তাই না? তো ওইভাবে হয়তো অনেকে ফ্রেন্ড হয়েছেন, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা তো আমি ওইভাবে তো শিওর হই নাই তাই না? আপনার নাম কি? মইন। বাড়ি কোথায়? আমার ধানমন্ডিতে। তিনেরে। তিনেরে। আমি থাকি চিটাগাং, আমি চাকরি করি চিটাগাং। আপনার ফেসবুকে দেখা যাচ্ছে সব বর্তমান সরকার বিরোধী পোস্ট। এটা আমি আসলে বললাম তো, আমাকে এগুলো সব করে কিছু কিছু হয়, অটো ডাউনলোড আছে, অটো কিছু কিছু হয়তো এমনও হতে পারে, হ্যাকও হতে পারে। আপনার তো পোস্ট করা দেখা যাচ্ছে না, এমন 4 ঘন্টা আগের পোস্টে লিখেছেন যে মাস্টার মাইন্ড ইউনূস, ইউনূসের ব্রেন চাইল্ড সমন্বয়ক মাহফুজ হাসনাত, সার্জিস নাহিদ এবং আসিফদের কি ক্যামো ফেস্ট 7.6 শুটার এরা 4 ঘন্টা আগে আপনার আইডি হ্যাক হয়তো আমার আইডি থেকে হইতে পারে, আমি শিওর না, আমি শিওর না। আমি এই যে এখন দেখতেছি, আমি এই যে ওনারও দেখাচ্ছে বলে আমি দেখতেছি এখন, এগুলো হইতে পারে, আমি শিওর না। মানে কেউ শেয়ার করে নাই? এই যে ভাই এখানে একটা ছবি আছে ওনার গ্যালারিতে, ডক্টর ইউনূসের ছবিতে দাঁড়াইয়া ফসফাপ করে দেখছেন, ওনা ওনার গ্যালারিতে আছে। হ্যাঁ, ওনার গ্যালারিতে আরও পাওয়া গেছে, আমি আপনার দেখাই। হ্যাঁ, এখানে গ্যালারিতে আছে জয় বাংলা, দেখছেন ওনার গ্যালারিতে জয় বাংলা, দেখছেন উনি আওয়ামী লীগের বলতেছে কিছু না, কিন্তু জয় বাংলা আমি আপনার দেখাচ্ছি। দাঁড়ান, 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ওনার গ্যালারিতে। পার্টির ভিত্তি থেকে ওনাকে আটক করছি। আমি যখন ভিডিও করতেছিলাম তখন জিজ্ঞেস করছি কেন ভিডিও করছেন, আমি বললাম না কৌতূহল বসতে কমলার বনবাস। এই যে উনি ওনার এই গ্যালারিতে পাওয়া গেছে কি দেখছেন, সকল হত্যার পরিকল্পনা এই খুনি ইউনূস। হাই আল্লাহ, আমি বিশ্ব বেহা, আমরা ধরছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে ওনার সাথে, আমরা তো চিনতে পারি না ভাই, দূরে পালিয়ে গেছে। এই যে এই যে দেখছে সংবিধান ভঙ্গের ইউনূস সরকারের পাশে চাই, ওনার গ্যালারিতে পাওয়া গেছে। আমরা ওনাকে পুলিশের কাছে হস্তান্তর করবো, আমরা সাধারণ মানুষ। পুলিশকে খবর দেওয়া হয়েছে, আসতেছে সাধারণ জনগণ এখান থেকে ধরছি। 10 তারিখের উদ্দেশ্যে উনি একটা জঙ্গলে হামলা করতে আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আর ওনাকে আমরা এখানে ধরার পরে ওনার সাথে দুজন পালায় গেছে, ওনাকে ওদের দুজন ধরতে পারিনি, ওনাকে ধরছি আমরা এই ভিতর থেকে। ধরার পরে মনে হয় উনি আমাদেরকে হাত পায়ে ধরে বলতেছে যে ভাই আমি আপনাদের কিছু টাকা পয়সা 2-3 লাখ টাকা দিই, আমাকে আপনারা ছেড়ে দেন, থানা দিয়েন। তাই আমি আমার এই ভাই আছে আমরা ছাড়ি নাই, কারণ সরে যারে হাসিনার বাংলার মাটিতে কোনো জায়গা নেই।